আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। সুখবরটা হলো অবশেষে NSI অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয় গোয়েন্দা সংস্থার যে সার্কুলারটা আরও কয়েকদিন আগে দিয়েছিল সেটার অনেকগুলা পদের ফলাফল প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, বড় মতো এমএসি যাইতেছেন ব্রিজ অফ সার্কুলার 24, সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি শুরুতেই আপনাদের সার্কুলারটা দেখাচ্ছি। দেখেন, গণরাজ্যে বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। গণরাজ্যে বাংলাদেশ সরকার অধীনস্থ একটি অধিদপ্তর কৃষি সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের পুরুষ মহিলা নিকটের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাতাসহ জাতি বেতনশীল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদে বিপরীতে উল্লিখিত বেতনশীল নিয়োগ করা হবে। তো এখানে সহকারী পরিচালক পদে 102 জন, পদের সংখ্যা ছিল গবেষণা কর্মকর্তা সহ অনেকগুলো। দেখেন, ফিল্ড অফিসার পদে 79 জন সহ, তারপর ওয়াসার ওয়ারলেস অপারেটর পদে 66 জন, ওয়াসার কনস্টেবল পদে রয়েছে 570 জন, বিশাল নিয়োগ। তো এটার বয়স ছিল 18-30 বছর। তো এখানে আবেদনের সময়সীমা আমি বলে দিই, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। এ দেখেন, অনলাইনে আবেদন দাখিল ও পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ হলো 10-1-2021 ছিল এবং শেষ তারিখ ছিল 23-1-2021। তো সেটার এখন কিছু প্রকাশিত হয়েছে, আমি সেটা আপনাদের এক এক করে দেখিয়ে দিব। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি বাংলাদেশ সরকার অধীনস্থ অধিদপ্তর CNP এর পরীক্ষার ফল প্রকাশ বিভিন্ন পদের। তো এখানে পদসংখ্যা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সহ অনেকগুলো পদ। তো এখানে শুরুতে রয়েছে MCQ পরীক্ষার নম্বরের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যগুলি 417 জন। এখানে দেখেন 24 থেকে শুরু হয়েছে রোল নাম্বার 155 থেকে। দেখেন অনেকগুলো রোল নাম্বারগুলো দেখেন ভালো করে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা সহজে দেখতে পারেন। এই দেখেন কম্পিউটার অপারেটর পদের রোল নাম্বারটা। এরপরে এই দেখেন মোট 417 জন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েছে। এরপরে রয়েছে 2 নম্বর পদের নাম 60 মধ্যে করি কাম কম্পিউটার অপারেটর 40 জন এখানে নিয়োগ পেয়েছে। এখানে 40 জন রোল নাম্বার দেওয়া আছে, তার পদের নাম অফিস সহকারী 11 জন, তাও এখানে রোল নাম্বার দেওয়া আছে অফিস সহকারী পদে 11 জন। এর পদের নাম ফটোগ্রাফার, এখানে রয়েছে 21 জন সর্বমোট। আমি তাহলে যদি আপনাদের বলি, প্রথম পেজে রয়েছে 417 জন, এখানে মোট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, তারপরে সেন্টার কাম কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ফটোগ্রাফার। এই মোট 1-2-3-4-5-6 পদের শুরুতেই এখন ফলাফল দিয়েছে। যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন কেবল তাদের রোল নাম্বার দিয়েছে। তো পরবর্তীতে মৌখিক পরীক্ষার রোল নাম্বার দিবে, এবং এখনও অনেকগুলো রয়েছে যেগুলো এখনও দেয় নাই, তো সেগুলো শীঘ্রই দিয়ে দিবে ইনশাল্লাহ, দিলে আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকব। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যেটা দেখছেন বিভিন্ন যেটা আলাদা আলাদা পরীক্ষার যেটা নোটিশ দিয়েছিলো, এই পরীক্ষাটা আগে হয়েছিল ফেব্রুয়ারির দিকে, তো সেটা নোটিশ দিয়েছে, মানে প্রবেশপত্র দিয়েছে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত। তো আজকে অন্যান্য SMSগুলো আসছে, সেটা আমি এখন দেখাবো। অর্থাৎ অনেকের SMS আসছে, আমি দূরে SMS স্ক্রিনশট দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন NSI CNP এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি। পরীক্ষার তারিখ 10-11-2021। আপনার পরীক্ষার তারিখ ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। ফলস্বরূপ ডাউনলোড শুরু 5-11-2021 থেকে। তো বন্ধুরা, যে বাকি পোস্টগুলো আছে, তবে এখানে কোনো ক্লিয়ার করা নাই যে কোন পোস্টের SMS আসবে। তো ক্লিয়ার যদি করতো তাহলে আমরা সেটা দিয়ে দিতাম। অবশ্যই আপনারা SMS-এর জন্য অপেক্ষা করেন, আর যে পোস্টের অলরেডি লিখিত পরীক্ষা হয়ে গেছে SMS আসিয়া, সেই পোস্টগুলো আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি শুরুতে আপনাদের এখন দেখি, এখানে একটা SMS, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্ট ফর দ্য প্রিলিমিনারি টেস্ট। তো প্রিলিমিনারি টেস্টের জন্য আপনার 10-9-2021 আপনাকে বলা হয়েছে। তো এখানে আপনি এই যে 5 তারিখের পর থেকে আপনি আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড লিঙ্ক হলো এটাতে দেওয়ার পর বাকি কাজ আপনারা করবেন। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এই দেখেন, এখানে আরেকটা রয়েছে 11-9-2021, এটা হলো 10-9, এখানে 11-9-2021 আমাদের হাতে 2টা SMS এসে পৌঁছেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবারও নতুন কোনো নিউজ পেলে ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।